আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস 8-এর আজকে আমরা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, সেটা একটু শিখবো, ঠিক আছে? তোমাদের বইয়ের এই সমস্যাটা দেওয়া আছে, আমি একটু বুঝাই দিচ্ছি আর কি। হ্যাঁ, তো সমস্যাটা হচ্ছে 0.3 পৌনঃপুনিক সমান সমান 0.3333, সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করো। তো এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করার জন্য কি করব, আমরা ধরে নিলাম ক সমান সমান 0.3333 ডট ডট, মানে পৌনঃপুনিক ভাঙালে যা হয় আর কি, এটাকে ক ধরে নিলাম। এখন কি করব, এই ক কে ক সমান সমান 0.33, এইটাকে কি করব, উভয় পাশে 10 দ্বারা গুণ করব। ক কে 10 দিয়ে গুণ করলে 10 ক, এবং 0.333 এটাকে 10 দিয়ে গুণ করলে 3.333 এটা পাওয়া যাবে, ঠিক আছে? এখন কি করব, দেখো এই 10 ক সমান সমান এত, এইটা থেকে বিয়োগ করব এত, ঠিক আছে? তো 10 ক থেকে ক বিয়োগ করলে কত পাবে, দেখো প্রথমে লিখছি এটা, তারপরে লিখলাম ক সমান সমান এটা, ঠিক আছে? এখন 10 ক থেকে ক বিয়োগ করলে থাকে 9 ক, 3.333 এটা থেকে 0.333 বিয়োগ করলে থাকে 3, ঠিক আছে? তো এখন কি করব, আমরা এখানে জানি যে ক এখানে এই 9টা কয়ের সাথে গুণ আকারে ছিল, সাইড চেঞ্জ হয়ে 3-এর সাথে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? 3/9 সমান সমান উপরে 3-কে 3 দিয়ে ভাগ করলে 1 পাবো, 9-কে 3 দিয়ে ভাগ করলে 3 পাবো, 1/3, ঠিক আছে? তাহলে দেখো ক সমান সমান আমি কি ধরেছিলাম, ক সমান সমান আমি ধরেছিলাম, এই যে দেখো ক সমান সমান ধরেছিলাম 0.333, তার মানে 0.333 সমান সমান আমরা কি পেলাম, 0.33 সমান সমান আমরা পেলাম 1/3, ঠিক আছে? এটাই লিখে দিছি। তো এইভাবে মূলত পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়, ঠিক আছে?